আমরা শুরুতেই বরণ করে নেব। আমি মগন মন্দিরের বন্ধুদের আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে সঙ্গীত শিল্পী বিদুষী মন্দিরা লাহিড়ী, আমরা তাকে চন্দন পরিয়ে পুষ্পস্তবক তার হাতে তুলে দিচ্ছি। পণ্ডিত পরিমল চক্রবর্তী, তাকেও আমরা চন্দনের ফোঁটায় উত্তরীয় স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে শ্রী হিরণময় মিত্র, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। চন্দনের ফোঁটা, পুষ্পস্তবক এবং স্মারক উপহার দিন। হারমোনিয়ামে আছেন আরো দুই বন্ধু, তাদের আমরা চন্দনের ফোঁটা পরিয়ে বরণ করে নেব, শ্রী কৃপা শ্রীরামেশন এবং মনমোহন চৌধুরী।
বাজাচ্ছে ছোট করে, রে নো 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 রে ন
Oh.
পাঁচ মিনিট হাতে আছে, সবসময় তো আমরা আনন্দ করি, নানান ধরনের আনন্দ, এটা কিন্তু বিরহার বলি। এর আগে যেটা কুসুমী কল্যাণ শোনালাম, কুসুমী কল্যাণে ইয়মানকে উনি কোমল নিশা ত্যক্ত করে ব্যবহার করে যে রাগটির আমি জানি না কতদূর আমি তাকে ফুটিয়ে উঠতে পারছি, এতগুলো সমস্ত কিছু চেষ্টাই করছি, উনি সমস্ত দিয়ে গেছেন আমাদের। এরপর দেখুন ললিতা যে রাগটা, একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে এ রাগটা যখন উনি এখানে দুজন মস্ত বড় বড় ব্যক্তির অবদান, এক হচ্ছে আমাদের রাধু জেঠু, রাধিকা শ্রদ্ধেয় রাধিকা মোহন মৈত্র, উনার স্ত্রীর নাম ললিতা, উনি এই দুই মাধ্যম পাঞ্চ করে একটা রাগ সৃষ্টির কথা ভেবেছিলেন। তখন আমার গুরুর সঙ্গে উনার প্রচণ্ড একটা সম্পর্ক এত ভালো ছিল, তাই ভাবি তখনকার দিনে বোধহয় সম্ভব ছিল আদান প্রদান, এই যে সৃষ্টির আদান প্রদান, তা তখন দুই মাধ্যম দিয়ে কীভাবে একটা রাগ তৈরি হওয়া যায়। তখন ওনারা দুজনে মিলে এই ললিতা রাগটা, যেহেতু রাধু জেঠুর স্ত্রীর নাম ললিতা ছিল, ওনার নামেই নামাকরণ করা হয়ে যাবে। আর দেখুন এই রাগের উপরে বেশ করে একটা ভজন আফসোস পিয়া,
নয় পিচকারি।